কিছুক্ষণ আগে স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব মনীশ জৈন একটা নোটিশ ইস্যু করেছেন এবং তাতে বলা হয়েছে যে কালকে অর্থাৎ সোমবার বেলা দুটোর মধ্যে সরকার মতামত চাইছে। মতামত চাইছে কাদের? প্রথমত পড়ুয়া বা পরীক্ষার্থীদের মতামত চাইছে, অভিভাবকদের মতামত চাওয়া হচ্ছে এবং পাশাপাশি সাধারণ মানুষ অর্থাৎ যে কেউ মতামত দিতে পারেন। তিনটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে যে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি উচিত নয়, অর্থাৎ কারা চান পরীক্ষা কারা চান না পরীক্ষা। দ্বিতীয়ত যদি পরীক্ষা হওয়া উচিত তাহলে কিভাবে পরীক্ষা হওয়া উচিত, কারণ এই করোনা পরিস্থিতি, সেটা অন্তত মতামত তারা দেবেন। এবং পাশাপাশি যদি না হয় পরীক্ষা তাহলে মূল্যায়ন কিভাবে হবে। তুমি জানো এর জন্যই মানে এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজতেই একটা 6 সদস্যের কমিটি তৈরি হয়েছিল এবং সেই কমিটিতে 2 জন চিকিৎসক ছিলেন এবং সেই কমিটির রিপোর্ট পুরোপুরি এখন কমপ্লিট হয়ে গেছে বা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং তারা অবশ্য মতামত দিয়েছেন যে যে পরিস্থিতি তাতে পরীক্ষা হওয়া উচিত নয়। পরীক্ষার বিকল্প হয় না কিন্তু বাস্তব প্রেক্ষাপটে পরীক্ষা হওয়া উচিত নয়, পরীক্ষার বিকল্প পদ্ধতি খুঁজে মূল্যায়ন করা উচিত, এইটাই মতামত জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি। কিন্তু সরকারের মনে হয়েছে তারপরেও যারা পড়ুয়া আছে, প্রায় 21 লক্ষ পরীক্ষার্থী এবার পরীক্ষা দেবে দুটো পরীক্ষায়, 42 লক্ষ অভিভাবক রয়েছেন, তাদেরও একটা মতামতের গুরুত্ব আছে এবং বেলা দুটো আগামীকাল বেলা দুটোর মধ্যে সেই মতামত সরকার চাইছে, কারণ আগামীকালের মধ্যে সরকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। 3টি মেল আইডি দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সেই 3টি মেল আইডিতে সাধারণ মানুষ, পড়ুয়া এবং অভিভাবকরা তাদের মতামত দেবেন এবং সেই মতামতের উপর ভিত্তি করে যে 6 সদস্যের কমিটির মতামত এবং সাধারণ মানুষ, পড়ুয়া এবং অভিভাবকদের মতামত, সে তার উপর ভিত্তি করে বেলা দুটোর মধ্যে সমস্ত মতামত খতিয়ে দেখে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে সরকার। এই জন্যই এই মতামত চাওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।